পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হিসেবে পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান লাহোরের NA-122 এবং মিয়ানওয়ালের NA-89 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দেশটির নির্বাচন কমিশনের দাবি ইমরানের নাম ভোটার তালিকাতেই নেই, তাই তার মনোনয়ন বৈধ নয়। ওদিকে ইমরানের এই মনোনয়ন বাতিলকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে দাবি করেছে তার দল PTI। দলটির মহাসচিব ওমরাই বলেছেন, সুষ্ঠু অবাধ নির্বাচনে PTI এর মুখোমুখি হওয়ার সাহস না থাকায় এ ধরনের অসাধু পদ্ধতি অবলম্বন করেছেন ক্ষমতাসীনরা। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এই ঘটনার জেরে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন PTI কর্মী ও সমর্থকেরা। জানা যায়, আগামী 8 ফেব্রুয়ারি পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচন। ইমরান জেলে থাকলেও তার দল PTI ভোটে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সম্প্রতি। ওএসএ মামলার কারণে ইমরান মুক্তি না পাওয়ায় নির্বাচনী প্রতীক প্যাড বজায় রাখতে PTI এর সাংগঠনিক নির্বাচন সেরে ফেলার নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ পাকিস্তান। সেই নির্দেশনা মেনে চলতি মাসের গোড়ার দিকে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইমরান ঘনিষ্ঠ নেতা গোহর আলী খান। অন্যদিকে তোষাখানা মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজায় ইসলামাবাদ হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় জেলে ছিলেন তিনি। এরপর গত 22 ডিসেম্বর দেশটির সুপ্রিম কোর্ট ওএসএ মামলায় ইমরানের জামিন মঞ্জুর করার পর দুটি আসন থেকে মনোনয়ন জমা দেন তিনি। প্রসঙ্গত, 2022 সালের এপ্রিলে দলীয় পার্লামেন্ট সদস্যদের একাংশের বিদ্রোহের কারণে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তখন ইমরান জানিয়েছিলেন তিনি ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করবেন না, স্বমহিমায় আবার প্রত্যাবর্তন করবেন। কিন্তু দেশটির নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে গেল বিশ্বকাপজয়ী সাবেক এই পাকিস্তান ক্রিকেট অধিনায়কের।